আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। টিয়া পাখির কাণ্ডে হতবাক পুলিশ, বিস্তারিত জানাচ্ছি আমি সুরভি আক্তার। মানুষ বিপদে পড়লে আশেপাশে থাকা লোকজন বা পুলিশের কাছে সাহায্য চায়, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে। তবে এবার এমনই কাণ্ড ঘটিয়েছেন এক টিয়া পাখি। তবে বিপদে পড়ে নয়, নিজের অভ্যাসের বশে এমনটা করেছে অবুঝ প্রাণীটি। আর পাখিটির এমন কাণ্ডে তাকে বাঁচাতে রীতিমতো ছুটে এসেছে পুলিশের সদস্যরা। জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা পাম বিচ কাউন্টিতে লেক ওয়ার্থ বিচ এলাকায় একটি বাড়ির থেকে ভেসে আসছিল বাঁচাও বাঁচাও আর্তনাদ। দীর্ঘক্ষণ ধরে ভেসে আসা নারী কণ্ঠে সেই আর্তনাদ শুনে প্রতিবেশীর এক ব্যক্তি স্থানীয় থানায় খবর দেন। তার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িটির সামনে ছুটে আসে পুলিশের সদস্যরা। কিন্তু বাড়ির সামনে এসে তারা রীতিমতো অবাক বনে যান। পুলিশের সদস্যরা দেখেন বাড়ির সামনের বাগানে বসে নিশ্চিন্তে গাড়ির নিচে যন্ত্রপাতি লাগাচ্ছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। আর বাড়ির ভেতর থেকে তখনও ভেসে আসছে একটি নারী কণ্ঠের বাঁচাও বাঁচাও চিৎকার। এই সময় পুলিশের সদস্যরা ওই ব্যক্তিকে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করেন এবং জানতে চান ভেতরে কে আর্তনাদ করছে। তখন শেরফি নামের ওই ব্যক্তি পুলিশের সদস্যদের তার বাড়ির ভেতরে নিয়ে যান এবং ভেসে আসা শব্দের উৎসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এতে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পুলিশ সদস্যরা দেখেন একটি টিয়া পাখি অনবরত মানুষের মতো বাঁচাও বাঁচাও করে শব্দ করে যাচ্ছে, এমনকি তাদের দেখে চিৎকার করা থামায়নি পাখিটি। পরে এই বিষয়ে শেরফি সাংবাদিকদের বলেন, জার্মো নামে 40 বছর বয়সী ওই টিয়া পাখিটি ছোটবেলা থেকে তার সঙ্গে রয়েছে। ছোটবেলায় খাঁচায় বন্দি থাকা অবস্থায় পাখিটিকে এই আর্তনাদ করা শিখিয়েছেন তিনি। বর্তমানে খাঁচায় বন্দি না থাকলেও পাখিটি সেই আর্তনাদ করা ভোলেনি। মাঝে মাঝে সে বাঁচাও বাঁচাও শব্দ করে আর্তনাদ করে ওঠে। টিয়া পাখিটির এমন কাণ্ডে পুলিশের সদস্যরা যেমন অবাক হয়েছেন, তেমন বেশ মজাও পেয়েছেন। তাই তারা হেসে পাখিটির মালিকের কাছে ক্ষমা চান। এমনকি থানায় অভিযোগ করা প্রতিবেশী ব্যক্তিও শেরপির কাছে ক্ষমা চান। কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। পাখিটির এমন মজার কার্যকলাপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।